সালা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন তো সেই সালা প্রেসিডেন্ট যেমন জানোয়ার তুমিও তেমনি চুপ থাকো কথাটা শেষ করলাম না হাজার হোক মিয়ে মানুষ তারপর নতুন গায়ে এসেছো নইলে এক্ষুনি বুঝিয়ে দিতাম আরে মদনা আছে না মার লাগনে মদনা ওই সালা মদনা ফের ফের বলছি মাটি নরম হয়েছে স্কুলের রাস্তা বাঁধতেই হবে আদরি দিদিমণি খামনা নয় ফেলেই দেয় হাজার হোক ওই পিসেন বাবুর সিস্টার তো অসভ্য ছাড়ালক গায়ে ভূত কথা গা আপনি চুপ করো দিদিমণি শুনতে পেলে বিষয় লাগে যাবে শিব ঠাকুরের বিষয় না এই ওই লোকটা কি যাত্রা হারে নামুছি লোকটা হারেও লই মুছে লই বামন বামন বামনের ছেলের এমন চল এই কোন বাড়ির ছেলে বলতো ওই বাড়ির বাড়ির কি নাম ওর শিবু শিবু গায়ে সবাই শিব ঠাকুর বলে ডাকে শুধু প্রেসিডেন্ট বাবু ছাড়া প্রেসিডেন্ট বাবুর সঙ্গে শিব ঠাকুরের আধা কাজ করার সম্বন্ধ তাকে দেখলে একে একে শিব ঠাকুর একেবারে খেপে যাব খেয়ে পানি বের করে দেবার ব্যবস্থা করছি আমি কতগুলো ছোট লোক টাকা বুসাকে হাত করে বড় হল সেজে বসে আছে বলা দেশ করে শিব ঠাকুরকে অতি শীঘ্র হয় তার জন্য পাখা তিতলের ব্যবস্থা আমি করছি জমির বাঁধ নষ্ট হতে যাচ্ছে বেশ তা নয় হলো কিন্তু বাড়িতে কি আমার কাজের অভাব রাজমিস্ত্রির ছানি কাটতে হবে চার চারটে মোষের ছানি কাটতে হবে রাজমিস্ত্রি কাজ করছে তাকে ইট বইয়ে দিতে হবে আমার এক বন্ধুর ভাই বিড়ি হয়ে আসছে পঞ্চবাগ দিকে ডেকে পুকুর থেকে মাছ ধরাতে হবে এগুলি কি কাজগুলি কি আমি করবো করতে হবে প্রেসিডেন্ট বাবু কেন জটাস খাতে যেতে পারবে না শরীর খারাপ নাকি মাটি দিতে হবে মামার বাড়ির আবদার পেয়েছে শ্রী হারামজাদা রাখেল আরে তুই মেয়েটা আবার তেতি উঠলে কেন মারটা আমি ঠিক মারের মতো মারিনি একটু শিক্ষা দিয়ে দিলাম কোথায় ভেবে দেখ না লেখাপড়া শিখবে ভদ্রলোকের ছেলে মেয়েরা তা তো বেদে করতে যাবে কেন রাস্তায় মাটি ভদ্রলোকেরা দেব সঞ্জটা খবরদার সেই রাস্কাল তাই কথা শুনে তুই বেগার করতে যাবে না তুই দাঁতে তাকে তুই মুখে মুখে সাপ কথা বলে দিবি তাই বলবো বাবু তাই বলবো কি বলবো 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 শিব ঠাকুর আর ভয়ে ভয়ে নুকি নুকি তোমার কাছে আসতে হবে না আজ থেকে আমার ছুটি তার মানে প্রেসিডেন্ট আমাকে চর মেরেছে তাই আমি তার কাজের জবাব দিয়ে গেলাম কাজের জবাব দিয়ে গেল তোর বড় লোক শিব ঠাকুর কতদিন তোকে মাথায় করে রাখে একে দেখা যাবে
তোর হাসিটা তো ভারী মিষ্টি। এই দাদু কার মেরি তুই? তোকে তো আমি ঠিক চিনতে পারিনি। কে করে চিনবে গো আপনি? আমি যে মামার বাড়িতে চলাম, মাতন বাদ দিকে তুমি চলেন তো? হ্যাঁ খুব চিনি খুব চিনি। আমি তার ছেলের মেয়ে লাতনি। তুই চরণের মেয়ে? তোর বাপ চরণ দিন রাত আমার বাড়িতে পড়ে থাকতো। আমি যখন কলকাতা থেকে বাড়ি আসতাম, তাহলে তুই তুই আমাদের বাড়ি যাস না কেন? শুধু শুধু যাবে কেনে? আরে শুধু শুধু যাবে কেন, তুই কাজ করতে যাবে, আমার বাড়ি থেকে কাজের অভাব। শালা পাগল না মাথা খারাপ? পিসির মহিম গাঙ্গুলির বাড়িতে কাজের অভাব? শিব নমস্কার পিসির বাবু, তোমার শালা গায়ে বাস করবার ইচ্ছে নেই দেখছি। তার মানে? মানে পরে শুনবে, আগে বলো জশার গায়ে হাত দিয়েছো কেন? সে আমার কাজে যায়নি বলে। গায়ের কাজ বুঝি তোমার কাজ নয়? গায়ে বাস করবে, মাটি দিকে ফসল লুটবে, সাধ সরল মানুষগুলোকে দিয়ে সারা স্বার্থের ঝুলিটা ভরিয়ে নেবে, অত কাউকে ভালোবাসবে না, এটা কিরকম কথা? চলো চলো, ওই দেখো ওরা সবাই ঝুরি কুদাল নিয়ে দাঁড়িয়ে আছে, চলো তো চলো চলো। আরে দাঁড়া বাবা দাঁড়া, আগে কৃষ্ণ বাবুর সঙ্গে একটা ফয়সলা করে নিই। শোনো শিব, বলো। আমি গ্রামে আসার পর থেকে তুমি আমার পেছনে লাগিয়েছো, অনেক লোকে অনেক কথা বলে, আমি তাকে গ্রাহ্যই গুরুত্বই দেইনি, কিন্তু আমি জানতে চাই তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে চাও? তুমি ঝগড়া করতে চাইলে আমিও পিছিয়ে আসবো না। কি বলেন? আর যদি ভালো কাজ করতে তো এসো, আমি শালা আগে হাত বাড়িয়ে দিচ্ছি, আমার সঙ্গে হাত মেলাও। তোমার হাতে হাত মেলাবো আমি? হ্যাঁ হ্যাঁ তুমি 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 সরলের মহিম গাঙ্গুলি লেখাপড়া জানা শহরে সব এই শিবুর দরাজ ঝাঁপিতে সুসুর করে মাথা গলিয়ে দেবে, এটাই সত্যি। বাজে কথা বলবে না বলে দিচ্ছি। ওরে যাও শালা যাও। আরে কাকে জ্ঞান দিচ্ছো? তোমার মতো বাজে লোকের সঙ্গে কথা বলে বাজে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। শোনাও, গায়ের ছেলে মেয়েরা রাস্তার দিয়ে চলতে পারে না, স্কুল যেতে যেতে ছোট ছোট বাচ্চারা কাদায় পড়ে যায়, তাই রাস্তাটা আমরা নিজেরাই বাঁধতে চললাম। এত রে হাই তুই এখানে দাঁড়িয়ে কিছু দিন, ভাগ এখান থেকে। গায়ের ভালো লেগে তোমার এই মরণ কেন শিব ঠাকুর? তোমার এই মরণ কেন? ওরে গান হয় রে গান হয় মা মা, যে ছেলে মাকে ভালোবাসে না সে শালা উল্লু। মা মাটি মানুষ কিনে যারা ব্যবসা করতে যায় তারা দেশ দ্রোহী, আমি তাদের ঘেন্না করি। চিৎকার করো না, চিৎকার কর না বললে তো তোমরা শালারা শুনতে পাও না, দোকান ভর্তি তোমাদের স্বার্থের তুলম। শিবু সারা পিসিয়ান মহিম গাঙ্গুলি, গায়ে বাস করতে হলে গাকে মায়ের মতো সেবা করতে হবে, তার পুজো করতে হবে। তোমার কিষাণ জোট আমাদের সঙ্গে রাস্তা বাঁধতে চললো, আগামী রবিবারে আমার বাড়িতে চাকরির জন্য তবু যদি চিঠিতে তার কোনো জবাব পাও যেত। রাগ করেছো? বিশ্বাস করো আমি তোমার, তুমি একটা হাত ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, তোমার সাথে আমি কোনো কথাই বলবো না। ঠিক আছে মহিমদাকে তাহলে কথাটা আমিও বলে যাই। কথাটা অবশ্য খুবই বেদনাদায়ক, তোমার না বলে কোনো উপায় নেই, কারণ বাবার মুখের উপর তো আমি কথা বলতে পারি না, তিনি নিজে দেখে পছন্দ করেছেন, মেয়েটিও ভালো, চোখ দুটি অপূর্ব। তার মানে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? গৌরীপুর ব্লকের ভিডিও কে তুমি ননসেন্স বলছো? জানো
এখনি আমি তোমাকে অ্যারেস্ট করাতে পারি? তার আগে এই ভিডিওকে আমি অ্যারেস্ট করে নিলাম। নমস্কার ভিডিও সাহেব। আমি শালা প্রথমটা ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা। গেট আপ, গেট আপ, আচ্ছা না গেট আপ। ওরে বাংলায় বলো দিদিমণি, বাংলায় বলো, বাঙালির মেয়ে বাংলা ভাষায় কথা বলতে শিখো। পাঠশালা থেকে বোর্ডে স্কুলে ঢুকিনি, কাজে ইংরেজি বললে আমার চিত্তির অন্ধকার। বাহ, কৃষ্ণ বাবু বাড়িখানা তো বেশ বানিয়েছে। আর রে, এক রাস ভুঁই চাপা ফুটেছে, মায়েরই কি সুন্দর ফুলগুলো। এসে করে দু একটা আপনি নিতে পারেন। পারি না? পারে না। চিত্তি, তুমি জানো না ওই অসভ্য লোকটাকে। ফুলে হাত দিলে সারা ফুলগুলো অসভ্য হয়ে যাবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। তুমি বললে আমি বেরিয়ে যাব। আমি কোথায় কাজ বন্ধ করে ভিডিও সাহেবের সঙ্গে দেখা করতে এলাম। বেশ তো, বলুন কি বলবেন। আপনি আমাদের নতুন ভিডিও হয়ে এলেন। হ্যাঁ, নতুন এলে কি হবে? শালা পুরনো গুলোর মতো ঠিক জায়গাতে এসে আস্তানা গেড়েছেন। তার মানে? মানে পুরনো সাহেব শালা এখানে চা খেত, আড্ডা মারতো, আর ওই প্রেসিডেন্ট বাবুর সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর উন্নতি করত। আপনি দেখছি শালা সেই পুরনো রাস্তায় ধরেছেন। বেশ করেছেন। না, বেশ করে চলবে না, নতুন রাস্তায় চলতে হবে। সরকার ওদের কাজ করবার জন্য পাঠিয়েছে, সারা লাখ লাখ টাকা দিচ্ছে গ্রামের উন্নতির জন্য, কৃষির উন্নতির জন্য, সেটা মনে রাখতে হবে। আরে মশাই, বাহ করে কাজ ছেড়ে দেবেন না, এই সোর্ট বোর্ড খুলে মাঠের রাস্তায় নেমে পড়ুন। দেখে আসুন, গ্রামগুলো সব মরে গেছে, মরা গ্রামগুলোকে বাঁচিয়ে তুলতে হবে। গ্রাম না বাঁচলে শহর বাঁচবে না। তাই তো আমি শালা চাকরি বাবুদের বলি। কি বলে? তোমরা গায়ে ফিরে এসো, এখানে তোমাদের অনেক কাজ। আচ্ছা চলি ভিডিও সাহেব, আবার দেখা হবে। নমস্কার। আশ্চর্য মানুষ, মানুষ ওই অসভ্য গেও ছোট লোকটাকে তুমি মানুষ বলছো? তোমার কি একটু সম্মান বোধ নেই কুমোর? অসম্মানের কি দেখলে? কি না দেখলাম তাই বলো। চিঠি, তুমি একজন গ্যাজেটেড অফিসার, সামান্য একটা মূর্খ গায়া তোমার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো সে বলে গেল সেটা বুঝি খুব সম্মানের, তাই না? কথাগুলো কিন্তু সত্যি। বিডিআই বলো আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই বলো, আসলে তারা হচ্ছে জনগণের সেবক। আমার বাবা অনেক টাকা খরচ করে আমাকে লেখাপড়া শিখিয়েছে বলে সরকার আমাকে চাকরি দেয়নি, চাকরি দিয়েছে জনগণের সেবা করার জন্য, উন্নতি করার জন্য। আমরা ভারপ্রাপ্ত অফিসার, জনগণের সেবা সবের দায় দায়িত্ব আমাদের মাথার উপর। আমরা যদি তাদের কল্যাণের কথা চিন্তা না করে শুধু মাসে মাসে মাইনের টাকাগুলো গণে নিয়ে নিশ্চিন্তে বসে থাকি, দেশের মানুষ তো আমাদেরকে কিছুতেই ক্ষমা করবে না। তাই বলে কি আর গালাগাল সহ্য করতে হবে? কাজ করলে কেউ আর গালাগাল করবে না। এই মাত্র যে জাতা বলে গেল, আমার আগের ভিডিও নিশ্চয়ই জাতা কাজ করে গেছে। তবু তবু তুমি এই রাজকারদার বিরুদ্ধে কোন প্রতিবাদ করবে না? আমার সাহস নেই চিঠি। হোয়াট, কি বলতে চাইছো তুমি? একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যে প্রতিবাদ করার মতো দুঃসাহস আমার নেই চিঠি। তাছাড়া তোমাদের গ্রামে ঢুকেই আমি প্রথমে দেখেছি ওই কাজ পাগলা লোকটাকে, দেখেছি নিজের মতোই করে বাড়ি ভর্তি করে নিয়ে আগে আগে চলছে। গুড মর্নিং, আমি শিবনাথ ব্যানার্জির ভাই। শিবনাথ? ও বুঝেছি, আপনার দাদার নাম তো হলো শিবনাথ। মনে করো না চিত্রা, সমস্ত ঘটনা আমি শুনেছি, বিশ্বাস করো দাদাকে নিয়ে আমার যে কি যন্ত্রণা। স্যার, আমার দাদার দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আপনি আমাকে ক্ষমা করুন। আরে ছি 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 ছি, একই করছেন, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তিনি আমার সঙ্গে এমন কোনো ব্যবহার করেনি যার জন্য আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। বিশ্বাস করুন, আমি কিছুই মনে করিনি। তুমি মনে না করলে আমি করেছি। তাহলে তোমার সঙ্গে ভালো রকম কিছু হয়েছে? হয়েছে মানে, আজ সকালে ওই ছোট লোকটা আমাকে জানো তাই বলে অপমান করেছে। আমি প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলের বোন, কলকাতা ইউনিভার্সিটির এমএ,
ওই অশিক্ষিত লোভার লোকটার অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি তাহলে সারা জীবনের শিক্ষাই হচ্ছে আমার मान सम्मान सब गल चलि सर कि मन करबें ना नमस्कार शरणेंद्रनाथ बाबू बोलुन सर कि मन करबें ना आपने की करे एतदिन किछुई करिनी करिनी माने दादा चाकरी करते देननी दो बचर आगे एम कम पास करे बाड़ीते बेकार बसे आछी चान्स अवश्य अनेक पेयेछिलाम किन्तु दादा चाकरी घोर बिरोध उनार इच्छा आमी ग्रामेर स्कूले मास्टारी करी आर निजेर हाते चाष करी बोलेन कि हाँ सर एक बर्ण मिथ्या बोलेनी किन्तु आपनी बोलुन लेखापड़ा शिखे केउ कि चाष करते पारे छोटबेला थेके शहरे होस्टेले थेके आमी लेखापड़ा करेछि पाड़ागा आमार एकेबारे भालो लागे ना ताछाड़ा दादा निजे बिये ना करे मायेर कथा मतो एक बछर आगे आमार बिये दियेछेन शिवबाबू बिये करेननि ना করবেও না কোনোদিন তার পক্ষে যা সম্ভব আমার পক্ষে তা সম্ভব নয় গায়ের মাটি কামড়ে পড়ে থাকলে লাইফটা স্পয়েলড হয়ে যাবে তাই কালে আমি চাকরিতে জয়েন করছি কোথায় কলকাতার একটা ব্যাংকে মহিমদার ভাই অসীম আমার বন্ধু চাকরিটা সে ম্যানেজ করে দিয়েছে না ইন্দ্র সেই আশা তুমি আর করো না মহিমদা চাকরি আশা তুমি ছেড়ে দাও অসীমকে আমি মানা করে দেব বারুদ্য গোষ্ঠী কারোর সঙ্গে জানম তার কোনো সম্পর্ক না থাকে কিন্তু 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 বাদ দাও তোমার দাদা আমার বাড়িতে এসে আমার বোনকে যাবে অপমান করেছে কোমল আজ ভিডিও হয়েছে কিন্তু ভিডিও হওয়ার আগে অনেক আগে থেকে তার পরিচয় রাজকাল তো কোমল কো দাদা গালাগাল দিয়েছে কাজেই অসীম যে তোমার চাকরিটা ঠিক করেছিল সেই চাকরি তোমাকে দেওয়া হবে না তুমি ভেতরে গিয়ে বিশ্রাম করো ইন্দ্র তুই কিছু মনে করিস নি ভাই রেডি হয়ে থাকিস চাকরি তো রেডি অপমান করে গেলাম তার ভাইকে চাকরি দেবে আগুনে ঘর পুড়ে গেল বলে কেউ আর প্রদীপ জ্বালবে না কংগ্রেচুলেশন অসীম থ্যাঙ্কস সো মেনি থ্যাঙ্কস তোমার কথা তো আমার চিরদিন মনে থাকবে মহিমদা আসুন আপনাকে সঙ্গে নিয়ে আমি একটু গ্রামের বেড়াতে যাব গ্রামের বাড়িতে বেড়াতে যাবে মানে যাব মহিমদা যাব পায়ে চলো আমি একটু পথ ধরে এই অঞ্চলের সবকটি গ্রাম আমি দেখবো প্রাণ খোলা মানুষের সঙ্গে আমি মিশব পল্লী পাগল করা ভাঙল রাখালিয়া হাতিয়ারি বাসীর সর যে মিজে মাঠে থেকে চলে গেছে সেই মায়া হয়ে গেছে কে আমি আবার নতুন করে সাজিয়ে দেব মহিন্দা নতুন করে সাজিয়ে কোমু মুদ্দেতে তিনি কি অভি হয়ে গেল তুমি তুমি কিন্তু সামনে দিকে করে যাবে দাদা কেমন কেমন করে হল হাল চালটা পার করতে হবে আমি আমি ইন্দ্রকে নিয়ে তুই বাড়ি চলে গেলি আচ্ছা সাবিত্রীকে নিয়ে গিয়ে আমি কোথায় রাখবো কেন কেন ছোট করে একটা বাড়ি দেখে নিবি তুই ঠিক বলেছিস সাবিত্রীকে এখানে রেখে যাওয়া ঠিক হবে না দাদাকে আমি একটু বিশ্বাস করি না মাতাল মূর্খ লোকটা না 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 সাবিত্রীকে আমি কালই কলকাতায় নিয়ে যাব
কাজ করছি বলো চাকরিটা অন্য কাউকে দিলে কিছু মানে কিছু টাকা পাওয়া যাবে কাজেই তুমি এত দেরিতে বুঝো কেন দাদা টাকার চেয়ে আগে দরকার শিবুকে ইন্দ্র তার বউকে নিয়ে কলকাতা চলে গেলে জানোটার বাজার মেটাবে সে খেয়াল করেছো অসীম ইন্দ্রকে সে কাম দিয়ে ভালোবাসে ইন্দ্রের স্ত্রীকে সে স্নেহ করে মানুষের জীবন থেকে স্নেহ ভালোবাসা চলে গেলে আর তাটলো কি দাদা আগু সেই জানোয়ার এবার নিজের আগুনে নিজেই জলে পুড়ে মরবে ঠিক বলেছি জসিম তুই যে এত গভীর চিন্তা করিস ভাই তা তো আমি জানতাম না সবই তো তোমার কাছে শিখেছি দাদা আয় ভাই আয় 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 ঈশ্বর মানে ঈশ্বর ঈশ্বর এবার এইবার দেখে নেব শয়তানের শিবু বারুদ্ধ রাস্কালটার এত সাহস যে এই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে ছোট করতে চায় মিশিয়ে দেব এই শয়তান শিবু বারুদ্ধকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেব তবেই আমার নাম প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি জগদীশ মাস্টার আমি সাবিত্রী সাবিত্রী তখনো বিয়ে হয়নি একদিন আমি কলকাতা থেকে বাড়ি আসছি দেখি যৌবন বন্যায় উচ্ছলিত সাবিত্রী অদ্যদিকির গাঢ়ে গান উঠছে ভাষটা ছিল ফাগুন আগুন আগুন জ্বলে উঠতো আমার দো চোখে চুপি চুপি গাঢ়ে নেমে এক আস্তা জল আমি তার গায়ে ছিঁড়ে দিয়েছি তারপর দিন ওই জগদীশ মাস্টার আমাকে ডেকে নিয়ে শাসন করেছিল কিন্তু কাল আগামী কাল থেকে আমাদের কলকাতার বাসায় কে আমাকে শাসন করবে আর কোথায় বা থাকবে সুন্দরী সাবিত্রী লজ্জা লজ্জা করি বাপু কোথাও সেজে গুজে বেরোতে হলেই আমি লজ্জায় মরে যাই ছি 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 কি কাণ্ড বলো দেখি বিয়ে বাড়ি লোকে গিজগিজ করছে চেনা অচেনা পুরুষের ভিড় আর তার মধ্যে আমি সেজে গুজে না না একা আমি যেতে পারবো না একা আমি যেতে পারবো না কি হলো গোমা গোমা এখন তোমার দেরি হচ্ছে কেন মায়া কখন তোমাকে ডেকে গেল সে খেয়াল তোমার আছে আরে এই তো সাজগোজ হয়ে গেছে হ্যালো বৌমা কানে নতুন দুটো পরে গড়িয়ে দিয়েছেন কি সুন্দর বরণ বলে তোমা আরে সে নয় হলো কিন্তু তুই দরি দেরি করছিস কেন তোকে ওরা এও বলেছে আর এদিকে যে গায়ে হলুদ হয়ে যাবে যা যা আর দেরি করিস নে মা এই কি হচ্ছে একটা কথা বলবো রাগ করবি না তো না কি কথা শুনি না আগে তুমি কথা দাও রাগ করবে না তারপর আমি বলবো মা আরে চার চার বাচ্চা টিপে ধরিস নে কি জ্বালাতন যে তুই করিস আগে তুমি কথা দাও রাগ করবে না তারপর আমি ছাড়বো পাগলি মেয়ে আরে কথাটা কি তাই বলবি তো মায়ের বাড়িতে তুমি আমাকে নিয়ে আসবে চলো মা কেন আমি এত যেতে পারবো না ভীষণ লজ্জা করছে লজ্জা তো একটু কমাবো মা বয়স তো হয়েছে ভগবান মুখ তুলে চাইলে এই শিগগিরই তুই ছেলে পুলের মা হয়ে যাবি মা আজে বাজে কথা বললে আমি কিন্তু যাবই না বলে দিচ্ছি আরে যাব না বললে কি রক্ষা আছে রে শালা জটা যেতেই হবে দাঁড়া শালা মাছগুলো বাড়িতে দিয়ে যায় মা মা মাগো
বৌমাও রয়েছেন দেখছি, ভালো হয়েছে। তুমি যাই বলো মা, আমার বৌমার মতো রান্না কোন শালা। যাকে কিছু মনে করো না মা, মুখ ফসকে বেরিয়ে গেছে, এবার থেকে সাবধান হবো। হ্যাঁ যা বলছিলাম, এত সকালে তুই মাছ কোথায় পেলি? ওই মাতনকা দিলে, বলে দাম দিতে হবে না। আমি বললাম সেটি হবে না মাতনকা, দাম তোমাকে নিতেই হবে। ওই পিসের মহিমঙ্গলের মতো আমি শালা। আবার ভুল হয়ে গেল, কি লজ্জার কথা বলো দেখি মা। পাগল আর কাকে বলে। এই দেখেছো, আসল কথাই তোমাকে বলা হয়নি। সুকলমা ঝিঙ্গে সালার পঙ্গল ধানের বীজ একদম ঝেড়ে বেরিয়ে গেছে। বাগমারা মাঠের বাঁকরি আর পাঠানগরের বাঁকের আলপাট করছে। বৌমা সকাল সকাল রান্না করো বাপু, দূর মাঠে মুনিদের ভাত নিয়ে যাবেন ছোট বাবু। আর বড় বাবু কোথায় যাবেন? আমি জল খাবার খেয়ে একবার বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে যাবো। বৌমা মালগুলো রান্না করে নিয়ে যাও, আমি চললাম। এই শুনছিবো, বলো মা। তুই সকাল থেকে কিছু খাস নি বাবা, একটু কিছু খেয়ে যা। সময় হবে না। এই সময় হবে না? হবে হবে, মনে পড়েছে জানো মা, বেনে পাড়ায় টিকে দিচ্ছেন এক ভদ্রলোক, তাকে চা খাওয়ার কথা বলেছি, ওখানে এক্ষুনি আসছি, দুজনে একসঙ্গে বসে চা মুড়ি খাবো, তারপর কি করবো বলো দেখি মা। কি করবে? এবার তোমাকে জোর করে ধরে টিকে দিয়ে দেব। তাই বাবুর মেজাজ একেবারে গরম হয়ে গেছে। আমি এক্ষুনি তোমার চায়ের ব্যবস্থা করছি। শোনো সাবিত্রী, তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, কাল রাতে ভালো করে খেলে না, সারা রাত বারান্দায় পায়চারি করে ভোরবেলায় ঘুমোলে, অন্যদিন কত কথা তুমি আমাকে বলো, কাল তো আমাকে কিছুই বললে না, বলো না তোমার কি হয়েছে? কিচ্ছু না। আমাকেও বলবে না? বলবো, তবে এখানে নয়, তবে কলকাতায়। কি বললে? কি বললে তুমি? অসীম আমার চাকরি করে দিয়েছে, আমি এক্ষুনি কলকাতায় যাব, তোমাকে আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। কি বলছো তুমি? ঠিকই বলছি, আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নাও। মা বড় ঠাকুরকে বলেছো? মাকে বলবো, তোমার বড় ঠাকুরকে বলবার প্রয়োজন নেই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সাবিত্রী, এ দাদা তোমার জন্য জীবন দিতে পারে, তোমাকে নিয়ে যার পাহাড় সমান গর্ব অহংকার, তুমি শিক্ষক হবে, চাষ করবে, এই যার স্বপ্ন, তাকে তুমি এই ভাবে অপমান করতে চাও? ক্লাস 5 পর আমি আমাকে জ্ঞান দেবে, আই ক্যান টলারেট ইট।